ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিজুম বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মির্জা নুরশিন রাহিম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি এসেছি ভোলা জেলায়। এটা হচ্ছে ভোলা জেলার দক্ষিণ পূর্ব দিকে মনপুরা ইউনিয়নে। আর আজকে আমি মাছ ধরা দেখাবো, তো সাথে থাকবেন। আমি আজকে মনপুরা ঘাট থেকে ট্রলার যোগে এসেছি নদীতে। আমরা এখন যে পয়েন্টে আছি এটা হচ্ছে কলাতলি পয়েন্ট। আর এখানে আমরা বসিগুলা পেলে রেখে প্রায় ঘন্টা দুইকের মতো খালে বসাচ্ছিলাম। খাল থেকে এখন বেরোয়ে মাছগুলা ধরতেছি। ভিউয়ার্স, অনেকে প্রশ্ন করে যে টোপ হিসেবে কি ব্যবহার করা হয়। আজকে আমরা টোপ হিসেবে ব্যবহার করেছি চিংড়ি মাছ। এগুলাকে স্থানীয় ভাষায় ইচা মাছ বলায়, এক এক জেলায় এক এক ধরনের নামে চিনে। তো আজকে চিংড়ি মাছ দিয়ে আমরা এখন টোপ হিসেবে বসিগুলা নদীতে ফেলে রেখেছি। দেখুন তরতাজা মাছগুলা। আপনি বসি টোপ হিসেবে অনেক ধরনের টোপ ব্যবহার করতে পারেন। আমি গত পর্ব দেখিয়েছি ম্যানগ্রোভ বন থেকে কীভাবে সার্টগুলা সংগ্রহ করে। আপনাদের জানার উদ্দেশ্যে বলতেছি, সেটা হচ্ছে চারটা হচ্ছে সামুদ্রিক এক ধরনের শামুকের মতো এক ধরনের প্রাণী আছে। এগুলা চরের জঙ্গলের মধ্যে পাওয়া যায়। যখন জোয়ার হয় তখন জোয়ারের সাথে চাটগুলা, স্থানীয় ভাষায় একে চাট বলে, এই চাটগুলা উপরে থাকে। ওখান থেকে আবার যারা বসি দিয়ে মাছ ধরে, কেউ কেউ চাট ব্যবহার করে, আবার অনেকে আছে চিংড়ি মাছ ব্যবহার করে, আবার অনেকে আছে ধরেন লরকা ইসা বা লরকা মাছ দিয়ে বসি টোপ হিসেবে নদীতে ফেলে রেখে দেয়। আপনারা এখন দেখতেছেন বেশিরভাগ হুন্ডরা মাছ ধরা পড়তেছে। একে হুন্ডরা মাছ বলে, লাম্বা মুকলা মাছ। এগুলাকে যে এলাকায় মাছগুলো ধরতেছে ওই এলাকাতে এগুলাকে হুন্ডরা মাছ বলে। আপনার এলাকাতে হয়তো বা অন্য নামও ডাকতে পারে। আর হুন্ডরা মাছের সাথে সাথে রিকশা মাছ আমি দেখিয়েছি গত পর্বে। রিকশা মাছেরও একটা প্রতিবেদন আমি তৈরি করছিলাম। যদি জীবিত পোয়া মাছ এবং রিকশা মাছ দেখার ইচ্ছা থাকে তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখিয়ে নিতে পারেন। আর আজকে গুলশা মাছ, সামান্য পরিমাণ গুলশা মাছও দেখা যাচ্ছে। আর পরে আবার ফোনরা মাছ, পোয়া মাছও কয়েকটা উঠেছে। আসলে এখানে নদীতে মাছ ওঠাটা জোয়ার ভাটার উপরে অনেক সময় নির্ভর করে। এরপরে নদীতে যখন লার বলে, মানে অতিরিক্ত যখন ঢেউ উঠে তখন ওটাকে লার বলে। লার থাকলে, অতিরিক্ত ঢেউ থাকলে তখন বসিগুলা যখন নদীতে ফেলা হয় তখন মাছগুলা বেশি ধরে, বেশির পরিমাণটা একটু বেশি থাকে। আজকে লারটা খুব কম না, মোটামুটি আছে। এখন দেখতেছেন মাছগুলা বসি যে খাবারটা দেওয়া হয়েছে, টোপটা দেওয়া হয়েছে, ওই পরিমাণ কিন্তু আজকে মাছ পাওয়া যাচ্ছে না। তারপরও মোটামুটি আজকে দেখতেছেন যে মাছগুলা উঠতেছে।
এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন বলে। তো আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটা কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিওগুলো তৈরি করে উপহার দেওয়ার জন্য। ইতিমধ্যে নিজুম বাংলা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা এখন যে মাছটা আমি দেখতেছেন উঠাচ্ছি, এই মাছটার নাম হচ্ছে হুন্ডরা মাছ। মাছটার সাইজ মোটামুটি বড়ই আছে, প্রায় 200 থেকে 250 গ্রাম ওয়েট হবে। আপনারা দেখতেছেন দুই একটা রিক্সা মাছ উঠতেছে, দেখুন রিক্সা মাছ, কাঁকড়া উঠেছে। কাঁকড়া আমরা আজকে দুইটা পেয়েছি, মাছগুলা একদম জীবিত মাছ। আসলে মাছগুলা দেখে অনেক ভালো লাগে, একদম ফ্রেশ মাছ। গুলশা মাছও উঠতেছে, ঘাগড়া মাছ আছে। এই বড় যে মাছটা দেখতেছেন এর নাম হচ্ছে স্থানীয় ভাষায় ঘাগড়া মাছ বলা হয়। এই মাছগুলা আসলে অনেক বড় হয়, এই মাছগুলা ধরেন 10 কেজি 15 কেজি পর্যন্ত বড় হয়। এই মাছগুলো আগে অনেক বেশি পরিমাণ দেখা যেত বাজারগুলোতে, গ্রামগঞ্জের হাট বাজারে, উপকূলীয় অঞ্চলের হাট বাজারে এগুলো দেখা যেত। এগুলা তখন কেজি হিসাবে মাছগুলা কেটে কেটে বিক্রি করা হতো, এখন মাছগুলা প্রায় বিলুপ্তির পথে, আগের মতো মাছগুলা দেখা যায় না, এগুলাকে গাগরা মাছ বলে। গাগরা মাছ ছোট দেখতে গুলশা মাছের মতোই। যাদের বাড়ি উপকূলীয় অঞ্চলে তারা এই গাগরা মাছের সাথে অনেকে পরিচিত, আর যাদের জন্ম 90 দশকের আগে বা 90 দশকের পরও কিছু পরিমাণ দেখা গেছে এই মাছটা, বড় সাইজের মাছগুলা এখন নাই বললেই চলে, মাঝে মাঝে দুই একটা সাগরে পাওয়া যায়। আসলে এই মাছের যে পেটি আছে, মানে পেটের যে খাদ্য, যে পাকস্থলী আছে, পাকস্থলীটা আসলে অনেক সুস্বাদু,
যারা 90 দশক বা তার আগে জন্মগ্রহণ করেছেন তারা এই মাছের সাথে পরিচিত। সমুদ্র এলাকায় উপকূলীয় এলাকায় যাদের বাড়ি তারা এই মাছগুলা সম্পর্কে ভালো ধারণা আছে। এই মাছগুলা এখন নাই বললেই চলে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ মাছ দেখানোর জন্য, তো কতটুকু পেরেছি বা আপনারা সন্তুষ্ট করতে পেরেছি কিনা জানি না, সেটা কমেন্টস করে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটা কমেন্টস করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।